আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া ফাতিমা আজ ঢাকার প্রবেশ মুখে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালনে রাজধানীর প্রবেশ পথগুলোতে অবস্থান নিতে শুরু করেছে বিএনপি বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দলটি গাবতলী উত্তরা নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়ে এলাকায় এই অবস্থান কর্মসূচি পালনে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছে তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো শান্তি সমাবেশ স্থগিত করেছে শুক্রবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি থেকে সরে এসেছেন তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা বসিয়েছে এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন জনস্বার্থে কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি এদিকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে দর্শক এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী আছেন আমাদের সহকর্মী জুলহাস কবির সরাসরি চলে যাব তার কাছে আর জুলহাস আমাদের জানাবেন বিএনপির অবস্থান কর্মসূচি কি শুরু হয়েছে কিনা এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা কি দেখছেন হ্যালো এই মুহূর্তে গাবতলীতে আসি এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু শক্ত অবস্থানে আছে এবং দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি সব দলেরই কিন্তু অবস্থান রয়েছে কর্মসূচি রয়েছে আওয়ামী লীগ সকাল থেকে কিন্তু এখানে এই গাবতলীর প্রবেশ মুহূর্তে তারা কিন্তু অবস্থান করছে এবং সেখান থেকে তারা কিন্তু এই কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে এখানে বিএনপির একটি মিছিল তারা আসছিল সেই সময় কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়ার একটি ঘটনা ঘটেছে এবং এই এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং সব দলেরই কিন্তু প্রস্তুতি আমরা সেখানে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা সবাই কিন্তু এখানে শক্ত অবস্থানে নিয়েছেন যে শান্তি সমাবেশ আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল সেই শান্তি সমাবেশের অংশ হিসাবে নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা আসেন এবং পুলিশের শক্ত অবস্থান রয়েছে পুলিশ কিন্তু দুই পক্ষকেই যাতে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো যানমালের ক্ষতি না হয় সেই জন্য কিন্তু এখানে আসেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মিছিল নিয়ে নিয়ে বিভিন্ন নেতাকর্মীরা আসছেন আমরা এই মুহূর্তে একটু কথা বলবো স্বেচ্ছাসেবক লীগের মহানগরের নেতা ইসাক সাহেবের সাথে আপনি যদি বলতেন যে এখন আসলে কি কর্মসূচি আপনারা পালন করছেন আপনারা তো কর্মসূচি প্রত্যাহার করেছিলেন ধন্যবাদ আপনারা জানেন বিএনপি তথা তারা গতকাল আজকে সকাল 11টা থেকে ঢাকার মুখে তারা অবস্থান কর্মসূচি দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা যাতে আমাদের প্রিয় নেত্রী দেশত শেখ হাসিনা দেশের যে উন্নয়ন সে উন্নয়নের পরিপ্রেক্ষিতে আমরা অবস্থান ধর্ম করছি ফুটপাতে কারণ রাস্তা যাতে সটল থাকে গাড়িগুলা চলে বিএনপিরা তারা দূর থেকে ইট পাট্টা নিক্ষেপ করছে এবং বোমাও তারা নিক্ষেপ করছে তারা গুপ্ত হামলা করে তার পরিপ্রেক্ষিতে আমরা স্বেচ্ছাসেবক লীগ ঢাকার মহানগর উত্তর রাজপথে আছি রাজপথে থাকবো বিএনপি যাতে কোনো বিশৃঙ্খলা করতে না ধন্যবাদ শুনছিলেন ফাতেমা রাত তারা রাজপথে আছে এবং রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেটি তারা দেখেছে আমরা আমরা একটু দেখাতে চাই যে এই মুহূর্তে এখানে কি অবস্থা চলছে গাড়ি ঘোড়া কিন্তু চলছে এবং রাস্তার এপারে এবং ওপারে দুপারেই কিন্তু আমরা আওয়ামী লীগের অবস্থান দেখছি কর্মী বাহিনী যারা আসছিল যারা এখানে অবস্থান নিতে চেয়েছিল তারা কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার একটি ঘটনা কিন্তু এখানে ঘটে এবং তারপরে কিন্তু বিএনপির কর্মীরা এখান থেকে ছত্রভঙ্গ হয়েছে এবং তারপরে কিন্তু এই অঞ্চলে পুরো এই গাবতলী এলাকা কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে এবং দেখতে পাচ্ছেন যে একটি বিশৃঙ্খল পরিবেশ কিন্তু বিরাজ করছে সবাই কিন্তু
চাচ্ছে যে একটু শান্তিপূর্ণ সমাবেশ সেখানে হোক বা শান্তিপূর্ণ অবস্থান যেন থাকে এবং এই পরিস্থিতি যেন সাধারণ মানুষের যানমালের যেন কোনো ধরনের ক্ষতি না হয় সেদিকে কিন্তু সবাই বারবার বলছেন যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয় এবং কোনো মানুষের যেন ক্ষতি না হয় সেই সকল অবস্থান কর্মসূচি যেন হয় ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু প্রবেশ মুখগুলোতে কিন্তু তারা আজকে এই অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে তারা বলতে চায় যে দেশে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই মুহূর্তে ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর গাবতলি থেকে সরাসরি যুক্ত ছিলেন জুলহাস কবির। দর্শক, এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর উত্তরা এলাকায় আছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আপনি উত্তরায় কি অবস্থা দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থান কর্মসূচি ছিল বিএনপির ছেড়ে কিছুক্ষণের মধ্যে এখানে টিআরসিএল নিক্ষেপ করা হয়েছে। আপনি দেখছেন পুলিশের পক্ষে বাধা দেওয়া হয়েছে এবং এখানে যারা মিছিল করছিলেন বিক্ষোভকারীরা যারা এখানে অবস্থান নিয়েছিলেন বিএনপির তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছত্রভঙ্গ করে দেওয়ার পর টিআরসিএল যে নিক্ষেপ করা হয়েছিল এখানে 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 কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এখানে সরগোল ছিল পুলিশে এবং যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে অবস্থান নিয়েছিল এবং এই রাস্তাটি মূলত বন্ধ হয়ে গিয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির এখানে যে জটলা সেটি একটি সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনি দেখতে পাচ্ছেন যে সামনে যাচ্ছেন এবং আমরা যদি দেখাতে চাই আপনাদেরকে কিছুক্ষণ আগে এখানে টিআরসিএল নিক্ষেপ করা হয়েছে ফলে এখানে যারা ছিলেন তারা সরে গেছেন এবং আপনারা দেখতেন যে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং বিএনপি নেতাকর্মীরা যারা এখানে অবস্থান নিয়েছিলেন যে এই প্রবেশপথটি উত্তরায় আবদুল্লাপুর বিএনএস যে সেন্টারের সামনে সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটাই শূন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাজপথ ফাঁকা এবং যদি দেখাতে চাই এই অবস্থানকে ঘিরে যে পুলিশের যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেই অবস্থানটি মূলত সেই অবস্থানটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এখানে যারা যারা এই মুহূর্তে যারা অবস্থান করছিলেন আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না এবং আপনি জানেন যে ঢাকার প্রবেশপথের দিকে উত্তরবঙ্গের গামী যে গাড়িগুলো জুড়ে রয়েছে বিশেষ করে টঙ্গী ময়মনসিংহ আবদুল্লাহপুর আশুলিয়া রোডের এই গাড়িগুলোর প্রবেশপথে বের হওয়ার জায়গা এবং ঠিক উল্টো পাশে প্রবেশপথ দাঁড় দিয়ে ঢাকায় ঢোকার কথা এবং মূলত ঢাকা শহরে আজকে যে কটি প্রবেশপথ রয়েছে সবকটিতেই আসলে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং সব জায়গা থেকেই পুলিশও রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের যে অবস্থান রয়েছে সেই অবস্থানটি আপনার যদি দেখাতে চাই এখানে দেখতে পাচ্ছেন যে ভিতরে অবস্থান করছেন যারা এখানে ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে টিআরসিএলও নিক্ষেপ করা হয়েছে। পুলিশের যে বাড়তি অবস্থা মূলত তারা বলছেন যে এখানে রাস্তা যে যান চলাচল সেটি স্বাভাবিক রাখতেই তারা বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। এছাড়া যে নিয়ম করার কথা বলা হয়েছে যে অনুমতির কথা সেটিও তা বলেছিলেন গতকালকে ডিএমপি। ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর উত্তরা থেকে সরাসরি যুক্ত ছিলেন জাহিদ রহমান। শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র আশুর উপলক্ষে অনুষ্ঠিতব্য তাজিয়া শোক মিছিল শুরু হয়েছে। সকাল 10টায় পুরান ঢাকার নাজিবুল্লাহ রোডের হোসনি দালানের সামনে থেকে মিছিলটি বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরবে। মিছিলে যোগ দিয়েছে পুরান ঢাকা সহ আশেপাশের ধর্মপ্রাণ মুসলমানরা। সাদাকালো পোশাক পরে হাতে পতাকা নিয়ে যোগ দিয়েছেন তারা। মিছিলে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। ডিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ করা যাবে না। এছাড়া উচ্চ স্বরে ঢাকঢোল বাজানো সহ শরীরে আঘাত করে রক্তাক্ত জখম করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। 10 মহরম হিজরি 61 সনে কারবালার ময়দানে ইয়াজিদি বাহিনীর হাতে শহীদ হন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হুসাইনের এই আত্মত্যাগ স্মরণে মুসলিম উম্মার কাছে এই দিনের তাৎপর্য অনেক বেশি। দর্শক, এই মুহূর্তে আজিমপুর এলাকায় আছেন সুমন তারনীল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিয়া মসজিদের সবচেয়ে বড় ধর্ম অনুষ্ঠান পবিত্র আশুরার সর্বশেষ কি খবর খবর আছে, আমাদের বিস্তারিত জানাবেন।
আমরা যে তাজিয়া মিছিলটি আসলে সকাল 10টায় শুরু হয়েছে, সেই তাজিয়া মিছিলটি কিন্তু আসলে তাদের যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আমি একটু দেখাই যে সামনে আসলে পুলিশের বলতে না আইন শৃঙ্খলা বাহিনীর বিশাল ব্যারিকেড, সেই ব্যারিকেডকে সামনে নিয়ে তাজিয়া মিছিলটি এখন আজিমপুর ইডেন কলেজের সামনে কিন্তু আছে। এবং সকাল থেকে আমরা দেখছি যে আসলে যে শোকের মাতম, হাই হোসেন মাতম, এবং নানা রকম যে উপসর্গ, নানা রকম যে আনুষাঙ্গিক যে সেই দিনটি অর্থাৎ হিজরি 61 সনের সেই কারবালা প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু তাআলার যে ইয়াজিদের হাতে যে নিহত হয়েছিলেন সেই দিনটির স্মরণে যে যে উপ যে যে অনুসর্গ আসলে সম্ভব প্রতীকী অর্থে সেই অনুসর্গগুলো নিয়ে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছেন। যেমন আমি বলছিলাম যে হাই হোসেনের যেমন মাতম এখানে এখানে আছে, সেই সঙ্গে যে রওজা মোবারক ইমাম হোসেনের সেই প্রতীকী রওজা মোবারক এই এই মিছিলে আছে, এবং যে ঘোড়াটি আসলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেই কারবালার প্রান্তরে ব্যবহার করেছে দুলদুল, সেই ঘোড়ার আদলে একটি ঘোড়াও কিন্তু এখানে বানানো হয়েছে। এবং এছাড়াও আমরা দেখছি যে নানা রকম যে ব্যানার, কালো ব্যানার, যেহেতু শোকের বিষয়, শোকের মাতম, শোকের ব্যানার নিয়ে কিন্তু আস্তে আস্তে আসছেন, এবং খুবই ধীরস্থিরভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত যে আছি সেখানে আছেন, এবং যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে এখন মিছিলটি আজিমপুর থাকলেও এখান থেকে কিন্তু সায়েন্স ল্যাব হয়ে নিউ মার্কেটের সামনে দিয়ে আপনি জানেন যে প্রতীকী যে কারবারা প্রান্তর হিসাবে আসলে এই এশিয়া মুসলমানরা ধরেন জিগাতলার লেক, ধানমন্ডি লেক, সেই লেকে গিয়ে কিন্তু শেষ হবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যদি আসলে অবস্থাটা বলি কিংবা যে সার্বিক যে নির্দেশনা ছিল ডিএমপি, সেই নির্দেশনা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি বেশ ভালোভাবেই কিন্তু পালিত হচ্ছে, অর্থাৎ কোনো ধারালো অস্ত্র বহন করা যাবে না, কেউ চাঁদের গায়ে দিয়ে আসতে পারবে না, উচ্চস্বরে মাইক বাজানো যাবে না, এই কোনোটিই কিন্তু এখানে হচ্ছে না। অর্থাৎ শান্তিপূর্ণভাবে মিছিলটি কিন্তু এগিয়ে চলছে, এবং এখন সর্বশেষ অবস্থান মিছিলটির হচ্ছে আজিমপুরের আসলে ইডেন কলেজের সামনে। আগামী সংবাদে হয়তো বিস্তারিত আরও তাজিয়া মিছিল সম্বন্ধে আপনাদের জানাতে পারবো। এই ছিল আসলে তাজিয়া মিছিল সম্বন্ধে আমার কাছে সর্বশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241 41 নম্বরে ডায়াল করুন। দুপুরের সময় 12:45 দেখার মতন রইল। ধন্যবাদ সবাইকে।